Rise and shine. Good morning, everyone. Welcome back. Ay, ¿eres tú? কি অবস্থা আপনাদের সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার এই ব্লগটা আজকে এই সকাল দিয়ে শুরু। খাবো পরোটা, আলু ভাজি আর ডিম। আবু, তোমার হেয়ারটা অনেক নাইস হয়ে আছে। আমি এরকম তোমার মতন একটা হেয়ার ডু চাই। ভেরি নাইস হেয়ার ডু। তো আজকে আমি আর আমার হাজবেন্ড অনেকদিন পর একা একা বের হব। বাচ্চারা আমার মার কাছে আছে। তো আমরা এসেছি কস্কো হোলসেলার্সে। তো সাথে সাথে আমার হাজবেন্ডের চোখ পড়ে গিয়েছে হলো সেই টিভির ওখানে। জেলেরা ইলেকট্রনিক্স দেখলে লোভ সামলাতে পারে না। একটা নিলেই হয়। তো আমাদের কস্কোতে আসার মেইন কারণ হলো আমার ছোট বাচ্চা জাকির জন্য ফর্মুলা কিনা। এখানে খুব ভালো ডিল পাওয়া যায়। এমনি যদি আমি বাইরের থেকে কিনি বেশ এক্সপেন্সিভ পড়ে। তো বেসিক্যালি ওর জন্য এখান থেকে দুধ কেনার কারণেই আমার আদের এখানে আসা। কস্কো খুবই একটা ভালো জায়গা, যেখান থেকে সেভিংসের জন্য এবং বাল্ক আইটেমের জন্য অনেক পয়সা সেভ করা যায়। কস্কোতে এসেই দেখলাম যে হালাল ডাক পাওয়া যাচ্ছে। আর লোভ সামলাতে না পেরে হালাল ডাকটা নিয়ে ফেললাম এবং খুবই সস্তায় পেয়েছি। এই ডাকটা মাত্র পুরো ডাকটা $12.5 প্রাইস ছিল। তো এখান দিয়ে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা ডেজার্ট। এটার নাম হলো ক্রিম ব্রুলে। বাট আনফর্চুনেটলি বাসায় গিয়ে ইনস্ট্রাকশনস পড়ে দেখলাম যে আমার একটা টর্চ লাগবে ওই সুগারটা ডেজার্টের উপরে দিয়ে ক্যারামেলাইজ করার জন্য। তো অলসো আমরা নিয়েছি হলো খেজুর, তারপর কিছু স্ন্যাক্স যেরকম ট্রেল মিক্স, এটা হলো লাইক নিউট্রিশনাল বার্স, তারপরে তেল, আরও বিভিন্ন জিনিস নেওয়া হয়েছে। লাস্টলি খুবই ভালো ডিলে একটা খুবই গরম কম্বল পেয়ে গিয়েছি, ওইটাও নিয়ে নিলাম। আর এখানে ডিটারজেন্ট, টাইড লন্ড্রি করার জন্য। তো প্রিটি মাচ আমাদের এখানে শপিং শেষ। এটা প্রিটি যেই শপিংটা আমরা এখানে করলাম এই জিনিসগুলো আমাদের 2 মাসের মতন যাবে। অলসো আমার হাজবেন্ড এখান দিয়ে একটা অ্যাডিডাসের প্যান্ট নিয়েছে, লাইক ট্রেনিং প্যান্টস। সো এটাও খুব ভালো ডিলে পেয়েছে। তো এখন আমরা চেক আউট করতেছি। এখানে অলসো কিউ টিপস, তারপরে হ্যান্ড সোপ, সক্স, এগুলো আমার হাজবেন্ড তখন গ্র্যাব করেছিল। তো এই আমাদের শপিং, এখন আমরা বাসা চলে যাব। আমরা এখন ওয়েট করছি। আমরা উবার অর্ডার করেছি, ওটার জন্য ওয়েট করতেছি। ওটার পরে আমরা বাসে চলে যাব। আমার অনেক বেশি ক্ষুধা লেগেছে, বাসে গিয়ে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আমরা কী আজকে লাঞ্চ করব। বাসায় এসে নিজেরা ফ্রেশ হয়ে তারপর আমার বাবুদেরকে লাঞ্চ করালাম। তারপর এখান দিয়ে দেখতে পাচ্ছেন আজকের রান্না হলো ইলিশ মাছ দিয়ে ছড়া, আর আছে হলো চিকেন দিয়ে লাউ, আর অলসো বানানো হয়েছিল সেদিন যে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা ড্রামস্টিক সাজনা কিনেছিলাম, ওইটা দিয়ে বেসিক্যালি ডাল দিয়ে রান্না করা হয়েছে। খুবই মজার একটা জিনিস। আজকের তরকারিগুলো অনেক বেশি মজার, আমার সবগুলিই প্রিয়। ইলিশ মাছ, লাউ, তারপরে এই ডাল দিয়ে সাজনা। তো সবাইকে আমি বলতে চাই, আপনারা অনেক বেশি সুইট অ্যান্ড কাইন্ড, আমার চ্যানেলটাকে খুব মনোযোগ দিয়ে আগ্রহ নিয়ে দেখছেন। প্লিজ এভাবে আমাকে সাপোর্ট করে আসবেন। অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, কারণ শেয়ারিং হলো কেয়ারিং। নেক্সট ভিডিওটাতে আমি নিয়ে আসবো সেই হাঁসটা কীভাবে কেটে আমি কীভাবে রেঁধে খেয়েছি। খুবই হোপফুলি ইন্টারেস্টিং হবে আশা করি, কারণ আমি জীবনেও কোনো দিনও হাঁস কাটি নাই, আর ওই হাঁসটা আস্তা আনা হয়েছে। তো দেখা যাক কী মানে কীভাবে কী করি আমি।
তো আপনারা অনেক 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 ভালো থাকবেন, সবাই সবাই চমৎকার থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে নিয়ে খুশি থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।